ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের সাবস্ক্রিপশনই আমাকে নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে। রেসিপিটি বানাতে নিয়েছি 400 গ্রাম পনির, 1 টেবিল চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো, 2 টেবিল চামচ বেসন, 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 আঁটি ধনে পাতা, 10 কোয়া রসুন, 1টা পাতিলেবু, 6টা কাঁচা লঙ্কা, সামান্য একটু তেঁতুল অল্প জল দিয়ে ভিজিয়ে রেখেছি, সাদা তেল। মশলার মধ্যে নিয়েছি 1/2 চামচ চাট মশলা, স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ জিরে ভাজা ও শুকনো লঙ্কা গুঁড়ো, 1 চামচ চিনি। প্রথমে আমি এই পনিরটাকে সাইজ করে কেটে নেব। এবার আমি একটু মোটা করে স্লাইস করব। দেখুন, মোটামুটি এরকম সাইজে মোটা করে কাটছি। এটাকে আবার হাফ করব। সাইজটা আপনারা যে যেমন পছন্দ করেন সে তেমনই কাটতে পারেন। আমি 400 গ্রাম পনির থেকে মোট 8 টুকরো বানিয়ে নিলাম। এবার আমি এই প্রত্যেকটা টুকরোকে এইভাবে মাঝখান থেকে আবারও কেটে নেব, কিন্তু এটা পুরোটা হাফ করে ফেলব না। দেখুন, যাতে একটা পকেটের মতন হয়, তো এইভাবে প্রত্যেকটা পনির পকেটের মতন করে কেটে নিচ্ছি। এইবার আমি পনিরগুলোর মধ্যে দেব সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, দিচ্ছি 1/2 চামচ লবণ আর দিচ্ছি 1/2 পাতিলেবুর রস। এবার আমি সবকটা পনির এই গোলমরিচ গুঁড়ো, পাতিলেবুর রস ও লবণ ভালো করে মাখিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেস্টিং টাইমে রাখব। পনির তো সবসময় রান্না করে খাওয়া হয়, কিন্তু মাঝে মধ্যে ফ্রাই খেতে সবারই ভালো লাগে, আর ইভিনিং স্ন্যাক্স হিসাবে বা হঠাৎ করে বাড়িতে গেস্ট এসে গেলে যদি পনির থাকে তো এইভাবে চটপট বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটা। এইবার পনিরটা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রাখবো, 10 মিনিট পর ফেরত আসছি। এরকম একটা গ্রাইন্ডার জার নিয়ে নিলাম। এবার এর মধ্যে বেছে ধুয়ে রাখা ধনে পাতাগুলো গোড়ার পোর্শনটা ফেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর দেব 6টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি দেবেন। আর দিচ্ছি 10 কোয়া রসুন। কেউ যদি রসুন ছাড়া খেতে চান তো ধনে পাতা ও কাঁচা লঙ্কা বেটে নিলেই হবে। এইবার আমি যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলের কাঁচটা একটু জলে গুলে এইটা দিয়ে পেস্টটা তৈরি করব। আমি কিন্তু এই পেস্টটাতে কোনো এক্সট্রা জল ইউজ করব না। জল ইউজ করলে কিন্তু এটা জল জল হয়ে যাবে আর পেস্টটা চাটনির আকার নিয়ে নেবে। তো আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন তেঁতুলের কাঁচ। এইবার দিচ্ছি 1 চামচ চিনি। সব কিছু দেয়া হয়ে গেলে আমি এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন, কাঁচা লঙ্কা, ধনে পাতা, তেঁতুলের কাঁচ ও রসুন দিয়ে আমার পেস্টটা তৈরি হয়ে গেল। এটা কিন্তু এই রকমই ঘন পেস্ট হবে। এইবার পেস্টটাকে একটা বাটির মধ্যে শিফট করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে একে একে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চামচ চাট মশলা, গোলমরিচ গুঁড়ো আর দিচ্ছি ভাজা জিরে ও শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ। সমস্ত কিছু দিয়ে পেস্টটা ভালো করে মিক্স করে নেব। পনিরের স্টাফিংয়ের পুরটা তৈরি হয়ে গেল। এবার আমি এটা ঢাকা দিয়ে নেক্সট চলে আসছি ব্যাটারটা বানাবার জন্য। একটা কাঁচের বড় বাটি নিয়ে নিলাম। এর মধ্যে ঢেলে দেব কর্নফ্লাওয়ার, বেসন ও গোবিন্দভোগ চালের গুঁড়ো। এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ। এবার লবণের সঙ্গে সবকিছু শুকনো মিশিয়ে নিয়ে তারপর নর্মাল জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব।
জলটা অল্প অল্প করে দেব। ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না। আমি এখানে 8 পিস ভাজবো, সেই আন্দাজেই বেসন, চালের গুঁড়ো ও কর্নফ্লাওয়ার নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি যতটুকু লাগবে ততটুকুই ইউজ করবেন। দেখবেন ব্যাটারটাতে যেন একটুও লাম্প না থাকে। আমি ব্যাটারটাতে শুধু লবণ দিলাম। আপনারা এই ব্যাটারটার মধ্যে চাইলে গোলমরিচ গুঁড়ো, চাট মশলা দিতে পারেন। দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গেল, মোটামুটি এরকমই ঘনত্বে থাকবে। তো ব্যাটারটা ঢাকা দিয়ে 10 মিনিট রাখছি, 10 মিনিট পর ফেরত আসছি। পনির গুঁড়ো, লেবু, লবণ ও গোলমরিচ গুঁড়ো দিয়ে 10 মিনিট ম্যারিনেট করা হয়ে গেল। এবার আমি ঢাকাটা খুলে প্রত্যেকটা পনিরের মাঝখানে আগে থেকে তৈরি করে রাখা ধনেপাতার পেস্টটাকে আস্তে আস্তে করে ভরে দেব। সাধারণত পনির পাসান্দা এইভাবেই পুর স্টাফিং করে তৈরি করা হয়, কিন্তু আপনারা যদি ইনস্ট্যান্ট বানাতে চান তো টমেটো সস বা টমেটো কেচাপ ভরেও ফ্রাই করতে পারেন। মোটামুটি 1 চামচ করে আমি প্রত্যেকটা পনিরের পকেটে স্টাফিং করছি। এইভাবে আমি সবকটা পনিরের স্টাফিং করে নেব। তো দেখুন সবকটা পনিরের ভেতরে মশলা ভরা হয়ে গেল। এইবার আমি ভাজার জন্য চলে যাব। গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব বেশ পরিমাণ মতন সাদা তেল। তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি পিঞ্চ খাবার সোডা বা বেকিং সোডা। এটা কিন্তু জাস্ট ভাজবার আগেই দিচ্ছি, আর এটা কিন্তু খুব বেশি দেয়া চলবে না। এটাকে দিয়ে আবারও একটু ব্যাটারটা ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে ধোয়া বেরোচ্ছে। এইবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে নিয়ে স্টাফ করে নেওয়া পনিরগুলোকে আমি এই ব্যাটারে ডিপ করে এক এক করে তেলে ছেড়ে দেব। আমি এক এক সেটে 4টে করে পনির পাসান্দা দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইতে আছে। একটা সাইড মোটামুটি 2 মিনিট হয়ে গেছে। এবার আমি হালকা হাতে এগুলোকে উল্টে দিচ্ছি। দুবার করে উল্টে পাল্টে সুন্দর রং ধরা পর্যন্ত পনিরগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন দুটো সাইডে সুন্দর লাল লাল করে ভেজে দেওয়া হয়ে গেছে 5 মিনিট সময় ধরে। আমি এর থেকে আর বেশি লাল করব না। এইবার আমি পনিরগুলোকে একটা টিস্যু বেছানো পাত্রে তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নেব। এই একইভাবে বাকি পনির পাসান্দাগুলোকেও ভেজে নিচ্ছি। তো দেখলেন তো বন্ধুরা কত সহজেই বাড়িতে তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতন পনির পাসান্দা। এটা একটা ইভিনিং হেলদি স্ন্যাক্স হিসাবেও পরিবেশন করতে পারেন। এছাড়া ডাল ভাতের সঙ্গেও সাইড ডিশ হিসাবে পরিবেশন করতে পারেন। তো এইবার নামিয়ে আমি গরম গরম স্যালাড ও সসের সঙ্গে পরিবেশন করে দেব হেলদি অ্যান্ড টেস্টি পনির পাসান্দা বা পনির পাসান্দা। রেসিপিটি আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে আপনারা নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাবেন। আপনাদের কোনো বক্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাবেন।